যশোর বিমানবন্দর হল বাংলাদেশের যশোর শহরে অবস্থিত একটি অভ্যন্তরীণ বিমানবন্দর। আজ আপনাদের যশোর বিমানবন্দর ঘুরে দেখাবো। বিমানবন্দরটি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত এবং রক্ষণাবেক্ষণ করা হয়। বাংলাদেশ বিমান বাহিনী এই বিমানবন্দরটিকে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান যশোরের অংশ হিসাবে এবং বাংলাদেশ বিমান বাহিনী একাডেমির প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহার করে। বর্তমানে এই বিমানবন্দর ব্যবহার করে ঢাকাসহ চট্টগ্রাম ও কক্সবাজার অভ্যন্তরীণ যাতায়াত করা যায়। যশোর বিমানবন্দর ব্যবহার করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, নভোয়ার ও ইউএস বাংলা এয়ারলাইন্সের মতো আন্তর্জাতিক বিমান সংস্থাসমূহ 1942 সালে যুক্তরাজ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়লে যশোরে বিমান ঘাঁটি নির্মাণ কাজ শুরু করে। ছয় মাসের মধ্যে ব্রিটিশ বিমান বাহিনীর উপযোগী একটি বিমানবন্দর চালু হয়। 1945 সাল পর্যন্ত এই বিমান ঘাঁটি সচল ছিল। এরপর ভারত ভাগ হলে 1950 সালে যশোরে পাকিস্তান সেনাবাহিনী ও বিমান বাহিনীর ঘাঁটি স্থাপন করে। আপনারা ভিডিওতে যশোর বিমানবন্দর দেখছেন। 1956 সালে যশোরে পূর্ণাঙ্গ বিমানবন্দর চালুর উদ্যোগ নেওয়া হয়। তবে যশোরে পূর্ণাঙ্গ বিমানবন্দর চালু হয় 1960 সালে। পিআইএ চট্টগ্রাম, যশোর ও ঈশ্বরদী থেকে ফ্লাইট পরিচালনা শুরু হয়। আপনারা ভিডিওতে যশোর বিমানবন্দর দেখছেন। বিমানবন্দরের ধরন হচ্ছে সামরিক এবং পাবলিক। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এটি দেখভাল করে থাকে বা এই পরিচালনার দায়িত্বে নিয়োজিত। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকাতে এবং ইউএস বাংলা এয়ারলাইন্স ঢাকা, নভোয়ার, ঢাকা কক্সবাজার রুটে যাত্রী পরিবহন করে থাকে। যশোর মূলত বাংলাদেশের দক্ষিণাঞ্চলের খুলনা বিভাগে অবস্থিত একটি প্রশাসনিক ও রাজনৈতিক গুরুত্বপূর্ণ ও প্রধান শহর। প্রশাসনিকভাবে শহরটি যশোর জেলা এবং যশোর সদর উপজেলা সদর। এটি যশোর জেলার সবচেয়ে বড় এবং প্রধান শহর। এটি খুলনা বিভাগের তৃতীয় বৃহত্তম শহর। যশোর খুলনা বিভাগের অন্যতম বাণিজ্যিক একটি শহর। যশোর বিমানবন্দর রাজধানী ঢাকার সাথে শহরটিকে আকাশপথে সংযুক্ত করেছে। বিভাগীয় শহর খুলনা থেকে যশোর শহরের দূরত্ব 52.2 কিলোমিটার। যশোর শহর ভৈরব নদ এর তীরে অবস্থিত। যশোরকে ফুলের রাজধানী বলা হয়, কেননা যশোরের গদখালী থেকে বাংলাদেশের 80% ফুল সরবরাহ করা হয়। বাংলাদেশ সবথেকে বড় স্থলবন্দর বেনাপোল যশোরে অবস্থিত। যশোরে বহু ঐতিহাসিক নিদর্শন রয়েছে। ব্রিটিশ আমলে যশোর বিমানবন্দর নির্মিত হয়েছিল, যা এখন আন্তর্জাতিকীকরণের কাজ চলছে। ব্রিটিশ সরকার যশোর রোড নির্মাণ করেছিল, যা বর্তমান যশোর শহরকে কলকাতা এবং খুলনার সাথে সংযুক্ত করেছে। 1781 সালে প্রতিষ্ঠিত হওয়া এই যশোর অবিভক্ত বাংলার একটি জেলা ছিল। দেখছেন বিমানবন্দর থেকে বা যশোর থেকে বিমানে নেমে যে আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর ঠিক এভাবে টার্মিনালে আসতে হয়। আপনারা ভিডিওতে যে আন্তর্জাতিক বিমান দেখছেন, যেই